এই যে অরেঞ্জ বেগ যে দিয়েছি এটা যদি আমি না দিতাম হ্যাঁ তাহলে এই দুইটা বেগ যদি আমি এই বলটার উপরে প্রয়োগ করতাম তাহলে একই কাজ করতো অরেঞ্জটা দিলে যে কাজ করবে এইটা বাদ দিয়ে শুধু এই দুইটা দিলে একই কাজ করবে দেখো এটা আমি ডুপ্লিকেট করি যদি দেখো প্রথমে আমরা দেখি এক্স বরাবর ওয়াই বরাবর কীভাবে হয় দেখো এটা যখন এইভাবে যায় এরকম আবার এরকম তাহলে এই সময়ের মধ্যে তাকে এই বরাবর যেতে হবে এখন আসুন এই বরাবর আমরা ইকুয়েশান যেটা সেটা দেখি সেটা একই সূত্র এই যে এইটাই সূত্র এইটাই এই সূত্রটাই আমরা একবার উলম্ব বরাবর একবার আনুভূমিক বরাবর একস আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারের প্রাস নিয়ে তো প্রথমে হলো প্রাস কি জিনিস প্রাস হলো আনুভূমিকের সাথে তির্যুকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তু তো আসো আমরা দেখি প্রাসের গতিপথ কী হয় তো আসো মূল জায়গায় যাই আচ্ছা প্রাসের গতিপথ কী হবে দেখো আমরা যখন কোনো বলকে এরকমভাবে নিক্ষেপ করি এখান থেকে যখন আমি একটা বলকে নিক্ষেপ করবো তখন কী হয় এই যদি আমি তাকে একটা বেগ দিয়ে দিই তখন সে কিছু দূর উপরে যায় তারপরে আবার নিচে নামে ঠিক আছে তো যদি আমি এটা আঁকিয়ে ফেলি আচ্ছা তো দেখো আসলে আমরা প্রাসের যে গতিপথ এরকম হয় এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি তো আমরা ভেক্টর থেকে দেখো একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে আমরা বলটাকে কি করলাম এখানে আমরা একটা বেগ দিয়েছিলাম তো চলো আমরা বেগটাকে আঁকিয়ে ফেলি প্রথমে আমরা দেখো মনে করো আমরা ভেক্টর আঁকাচ্ছি যে এই বলটাকে যে বেগ দিয়েছিলাম সেটা হলো আমাদের এই অরেঞ্জ কালারের এই বেগটা ঠিক আছে এখন আমরা ভেক্টরের দেখো আমরা এই বেগটাকে দুইটা উপাংশে ভাগ করতে পারি একটা হলো উলম্ব বরাবর একটা হলো আনুভূমি বরাবর তো সেটা আমরা আঁকিয়ে ফেলি তাহলে দেখো আমরা এই বলটাকে একটা বেগ দিয়েছিলাম শুরুতে কিন্তু আমরা এরপরে কি করলাম এই বেগটার আনুভূমিক বরাবর উপাংশ আর উলম্ব বরাবর উপাংশ এই দুটাই আমরা ভাগ করে ফেললাম একটু বাঁকা হয়ে গেছে আচ্ছা তো এটার মানেটা কি এটা আসলে এটার মানে উপাংশ হওয়ার মানে হলো যে আমি এই যে অরেঞ্জ বেগ যে দিয়েছি এটা যদি আমি না দিতাম হ্যাঁ তাহলে এই দুইটা বেগ যদি আমি এই বলটার উপরে প্রয়োগ করতাম তাহলে একই কাজ করত অরেঞ্জটা দিলে যে কাজ করবে এইটা বাদ দিয়ে শুধু এই দুইটা দিলে একই কাজ করবে তার মানে হলো এরকম যে আমার কাছে পাঁচটা আম আছে তো আমি বললাম যে আমার কাছে পাঁচটা আম আছে আর আরেকভাবে বললাম যে আমার কাছে দুইটা আম আছে আর তিনটা আম আছে কথা একই তো তাহলে আমরা যখন এই বলটার ওপরে একটা বেগ প্রয়োগ করলাম আসলে আমরা এই একটা বেগ প্রয়োগ করা যা এখান থেকে ওয়াই বরাবর ওর উপাংশ আর এক্স বরাবর এটার আনুভূমিক উপাংশ এই দুইটা অ্যাপ্লাই করা একই কথা তো এখন দেখো এই যে প্রজেক্ট টাইল যেটা যে প্রাস যেটা এটার এই বলটাকে এই বলটাকে যে এইভাবে নিয়ে আসছে এটার দুইটা বেগ কাজ করছে একটা হলো এই যে আনুভূমিক বরাবর যে এক্স এই বরাবর যেটা এটাকে এটা একে সামনে নিয়ে আসছে আর এই বেগের কারণে বলটা উপরের দিকে যাচ্ছে দেখো একটু এটা আমি ডুপ্লিকেট করি যদি দেখো প্রথমে আমরা দেখি এক্স বরাবর ওয়াই বরাবর কীভাবে হয় দেখো এটা যখন এইভাবে যায় আমরা যদি এই এই বস্তুটার অয় বরাবর গতি চিন্তা করি দেখো শুধু অয় বরাবর তার চেঞ্জ হবে এরকম এরকম আবার দেখি আসলে এরকম আবার এরকম ঠিক আছে আবার যদি এক্স বরাবর বেগ আমরা চিন্তা করি গতি চিন্তা করি তাহলে জিনিসটা এরকম হবে যে এই জিনিসটা এইভাবে যাচ্ছে দেখো তো এই দুইটা মোশান গতি মিলে এর আসলে এই গতিটা তৈরি হচ্ছে একটা এক্স বরাবর সেটা এই বরাবর সরিয়ে দিচ্ছে আর ওয়াই বরাবর এই বরাবর সরিয়ে দিচ্ছে দুইটা মিলে এই গতির সৃষ্টি হচ্ছে এখন এই বরাবর যে গতিটা পায় এই বরাবর সে যে প্রথমে যে বেগটা পায় এই বেগটা সময়ের সাথে কমে যায় কারণ আমাদের নিচে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা অভিকর্ষ স্তরণ যেটা এই একটা তরণ আছে যার কারণে কী হবে তরণ কী করে বেগকে সময়ের সাথে সাথে কমিয়ে দেবে তো এটা যখন বাড়তে থাকবে মানে এটা যখন যেতে থাকবে তখন আস্তে আস্তে ও ওই তরণের কারণে এই বেগটা কমতে থাকবে করে তারপরে জিরো হয়ে যাবে আবার এটা নিচে নেমে আসবে ঠিক আছে আর কিন্তু এক্স বরাবর যে তোমার ইয়েটা গতিটা এটা দেখো এই বরাবর কোনো বাধা নেই এই বরাবর কোনো বাধা নেই বাতাসের বাধা আমরা এখন উপেক্ষা করছি বাতাসের মনে করো বাতাস নাই তো সেক্ষেত্রে কি হবে এ সবসময় যেতেই থাকবে সামনে তো এই যে দুইটা গতি পেলাম জাস্ট আমাকে এই দুইটা কনসিডার করতে হবে যে এই বরাবর যে গতিটা এই গতিতে জি আছে এটা তরণ আছে আর এই বরাবর যে গতি এই গতিতে কোনো বাধা নেই এটা সমবেগে চলছে আর এটা একটা তরণ আছে ঠিক আছে তো এখন দেখো আমরা যে সূত্রগুলো অলরেডি জানি একমাত্র গতির সূত্র যেগুলো আমরা জানি এইগুলাই যদি প্রাসের এই দুইটা ভাগ করে দুই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে আমার প্রাসের মোটামুটি সব অঙ্কগুলোই সলভ হয়ে যাবে একটু জটিল অঙ্কগুলোর জন্য আমার কিছু মুখস্ত করলে তাড়াতাড়ি হবে কিন্তু আসলে এই কনসেপ্ট দিয়েই ওই সূত্রগুলো প্রতিপাদন করা হয় তখন দেখো তাহলে আমি কি করব আমার কাজ কি কাজ হলো আমি যখন কোন প্রাসের আমার বলা থাকবে একটা বেগ দেওয়া থাকবে যে প্রাসের আমি এই বেগে নিক্ষেপ করা হলো তো ফার্স্ট কাজ হবে হলো এইটার দুইটা উপাংশ বের করা দুইটা উপাংশ কীভাবে বের করবো আমরা এটা হলো ভেক্টরের সূত্র এটার উলম্ব উপাংশ কি হয় এটার উপাংশ হয় হলো এটা গুণ সাইন থিটা এই যে এটা এটা যদি থিটা হয় এটা যদি থিটা হয় তাহলে আমার এটার মান হয় কত এটা গুণ সাইন থিটা আর এটার মান হয় হলো এটা গুণ কস্তিটা তো প্রথম কাজ হবে হলো আমার দুইটা উপাংশ বের করা এবং আমার বোঝা যে এই বরাবর একটা তরণ আছে অভিকর্ষ তরণ এই বরাবর কোনো তরণ নেই এইটা কনসিডার করে গতি যে সূত্রগুলো আছে এইগুলো আমি অ্যাপ্লাই করলেই আমি এটা সমাধান করতে পারবো এ জাতীয় মোটামুটি যত অঙ্ক আছে সমাধান করতে পারব সো এখন আস আমরা একটা অঙ্ক দেখি অঙ্ক দেখলে এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে এটাই এ বেশ থাক এখন একটা অঙ্ক থাকে যে দুটা বিল্ডিং আছে আঁকিয়ে ফেলি বিল্ডিং <sighs> আচ্ছা তো এই প্রবলেমে ধরো এরকম বলা আছে যে একজন স্ট্যান্টম্যান সে এই বিল্ডিং থেকে লাভ দিবে লাভ দিয়ে সে এই বিল্ডিংয়ে যাবে তো তার একটা সে সর্বোচ্চ কত বেগে দৌড়াতে পারে সেটার সেটা দেওয়া থাকবে তারপরে বলা হবে যে এটার একটা হাইট দেওয়া আছে এটার একটা হাইট দেওয়া আছে আর এই দুইটা বিল্ডিংয়ের ভিতরে একটা দূরত্ব দেওয়া আছে তো এখান থেকে যদি সে লাভ দেয় লোটো আঁকিয়ে ফেলি ওকে ওকে আচ্ছা একটু বড়ো হয়ে গেছে একটু ছোট্ট করে দেখা যাচ্ছে ওকে ধরো এখান থেকে স্ট্যান্টম্যান এখানে লাভ দেবে তো তার একটা ব্যাগ দেওয়া আছে সেই ব্যাগে যাচ্ছে এখান থেকে লাভ দেবে দিয়ে সে এই বিল্ডিংয়ে পৌঁছাতে পারবে কিনা না সে মাঝখানে পড়ে যাবে নাকি এখানে এসে পৌঁছাবে এই অঙ্কের জন্য দেখো আমার কি করা লাগবে ফার্স্ট হলো আমি জানি এখানে সে যে ম্যাক্সিমাম বেগে দৌড়াতে পারে সেই বেগটা আমি এখানে দেখবো যে এই বেগে লাভ দিবে এই বেগে লাভ দেওয়ার পরে তারপরে কিন্তু তার আর কোনো কাজ নেই সে পড়ে যাবে এখন মানে লাভ লাভ দেওয়ার আগে তার সর্বোচ্চ বেগটা দিতে হবে এরপরে সে কি করবে সে কিন্তু পড়ে যাবে নিচে পড়ে যাওয়ার সময় সে ঘটনাটা কি দেখো যখন সে পড়ে যাবে তখন এই যে পড়ে গেল এই যে সময় এই পর্যন্ত পৌঁছাতে এখান থেকে সে নিচে চলে যাচ্ছে এই পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা লাগবে ওই সময়ের মধ্যে তার চ্যালেঞ্জটা কি ওই সময়ের মধ্যে তাকে আসলে এই বরাবর এই দূরত্বটা অতিক্রম করতে হবে যে সময়ে সে এখান থেকে এই এই উচ্চতা থেকে এই উচ্চতায় পৌঁছাচ্ছে সেই সময়ের মধ্যে তাকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে ঠিক আছে তাহলে আমি প্রথমে সময় বের করব যে সে এই উচ্চতা থেকে এই উচ্চতায় পৌঁছাইতে তার কত সময় লাগে ওই সময়টা দিয়ে ওই সময় দেখব যে সে আসলে কত দূরে যাচ্ছে সেই দূরত্ব যদি এটার থেকে কম হয় তাহলে সে পড়ে যাবে আর যদি এটা থেকে বেশি হয় তাহলে এই বিল্ডিংয়ে সে লাভ দিতে পারবে এটার জন্য চলো আমরা বোর্ডে যাই বোর্ডে গিয়ে জিনিসটা ক্লিয়ার হয় হ্যাঁ কে তো দেখো আমরা বোর্ডে আসলাম তাহলে আমরা বিল্ডিংগুলো এঁকে ফেলি বিল্ডিংগুলো দেখো একটা হলো বড় বিল্ডিং কত আছে বড় বিল্ডিং আছে হলো উচ্চতা দশ মিটার ওকে আর বলা আছে যে ছোটো বিল্ডিংয়ের উচ্চতা চার মিটার ওকে সরি ঠিক আছে এখন আমাকে দেখো আমি কি বের করব আমি বের করব যে আমাকে এই যে স্ট্যান্ডম্যান দৌড় দিল সে এই বরাবর এই পর্যন্ত পৌঁছাইতে এই যে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত পৌঁছাইতে তার কত সময় লাগবে সেই সময়ের ভিতরে তাকে এই বরাবর এইটাকে অতিক্রম করতে হবে আসো তাহলে আমরা এই বরাবর বেগের যে সূত্র সেটা ব্যবহার করি তার আগে আমাদের ভেক্টর যে কমন কনসেপ্ট সেটা একটু ক্লিয়ার করে আসি ভেক্টর দেখো তাহলে ভেক্টরের উপাংশের নিয়মটা কি এটা যদি ভেক্টর হয় এটা যদি থিটা হয় তাহলে এটা যদি ভি হয় তাহলে এটা হবে হলো ভি কস থিটা আর এটা হবে হলো ভি sin থিটা ঠিক আছে তাহলে আমাদের এখানে বলা আছে যে স্ট্যান্ডম্যান ফাইভ মিটার পার সেকেন্ডে এখান থেকে এই অ্যাঙ্গেলে লাভ দিলো এই অ্যাঙ্গেলে তো বলা থাকবে না তো বুঝে নিতে হবে কারণ স্ট্যান্ডম্যান সাথে দৌড় দেবে সাথে সাথে দৌড় দেবে তো এই দিকে সে ফাইভ মিটার পার সেকেন্ডে সে লাভ দিচ্ছে আচ্ছা তাহলে এখন আমার বের করতে হবে হলো এই বরাবর আমি ফার্স্ট বের করব এই বরাবর কত সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত আসতে আমার কত সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত আসতে আমার কত সময় লাগবে তো এই বরাবর যে ইকুয়েশান সেটা দেখো আমরা ইয়ের যে কমন সূত্র আমাদের গতির যে কমন সূত্র খুব আমাদের পরিচিত এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ঠিক আছে তো এইটাকে আমরা উলম্ব বরাবর যে গতি পাচ্ছি সেখানে অ্যাপ্লাই করব দেখো উলম্ব বরাবর কি আমার এই দূরত্বটা এই দূরত্বটা কত এই দূরত্বটা হলো দশ মাইনাস ফোর দশ মাইনাস ফোর হবে হলো আমার সিক্স ওকে সিক্স আচ্ছা আর একটা আরেকটা আর একটা হলো আমাদের ভেক্টর যে নিয়ম এই দিকে পজিটিভ এই দিকে নেগেটিভ উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তাহলে আমরা ওই সূত্রকে যদি ফলো করি কেউ যদি অন্যভাবে ঘুরিয়ে লিখে লিখতে পারে কিন্তু স্ট্যান্ডার্ডের যে নিয়ম আমি সেটাই ফলো করছি সো এই দিকে স্মরণ তার মানে এটা নিচের দিকে স্মরণ তার মানে আমি এটার আগে একটা নেগেটিভ দিচ্ছি ঠিক আছে আচ্ছা আর একটা কি আদিবেগ আদিবেগ কত হবে এইখানে বেগ কত ফাইভ এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান সো এটা হলো অরিজিনাল বেগ কিন্তু এটার আমার উলম্ব বরাবর যে বেগ সেটাকে বের করতে হবে উলম্ব বরাবর যে বেগ সেটা কি হবে সেটা হলো ভি সাইন থিটা মানে ভি হলো ফাইভ বসবে আর সাইন থিটা এখানে যেহেতু থিটার মানে জিরো আমি আনুভূমিক বরাবর আছে থিথার মান জিরো সো সাইন থিটা মানে সাইন জিরো সমান জিরো সে টু জিরো সুতরাং এইখানে সে আসলে এই বরাবর কোনো বেগ নেই এজন্য জন্য এটাকে আমরা দিলাম জিরো তারপরে এখানে দেখো হাফ এ এ হল তরণ তো তরণ এখানে হলো আমার কি তরণ কাজ করছে এখানে হলো গ্রাভিটেশনাল ফোর্স কাজ করছে কোন দিকে নিচের দিকে তাহলে এটাকে নেগেটিভ দিতে হবে তো আমি দিলাম নেগেটিভ হাফ জি টি স্কোয়ার ওকে তাহলে আমরা যদি টির মান বের করি কত হবে এটা বের করি এটা কত হবে বারো বারো ভাগ জি সমান সমান টি স্কোয়ার সমান সমান কত আসবে টি স্কোয়ার টি সমান সমান টি সমান সমান আসবে হলো ওয়ান পয়েন্ট ওয়ান সামথিং তোমরা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে দেখে নিও ভুল হতে পারে তো এটার আমি মান পেয়ে যাচ্ছি টি এর মান পেয়ে যাচ্ছি ওকে তাহলে দেখো এই সময় কি করতে হবে এই সময়ে স্ট্যান্ডম্যানটা যেহেতু এই স্থান থেকে এই যে স্থান থেকে এইখানে চলে আসছে তো এইটুকুই তার সময় এই সময়ের ভিতরে তাকে এইটুকু পথ পাড়ি দিতে হবে নাহলে ওই সময় যখনই বেশি হয়ে যাবে সে আরও নিচে নেমে যাবে সো ওই সময়ের ভিতরে যদি সে পাড়ি দিয়ে দেয় তাহলে সে ওখানে পৌঁছে গেল তো তাহলে এই সময়ের মধ্যে তাকে এই বরাবর যেতে হবে এখন আসুন এই বরাবর আমরা ইকুয়েশান যেটা সেটা দেখি সেটা একই সূত্র এই যে এইটাই সূত্র এইটাই এই সূত্রটাই আমরা একবার উলম্ব বরাবর একবার আনুভূমিক বরাবর অ্যাপ্লাই করব আচ্ছা তো তাহলে দেখো এটা আমরা করলাম হলো উলম্ব বরাবর আনুভূমিক বরাবর ইকুয়েশান করি আনুমিক বরাবর এটাতে করি আমরা মনে করি যে এই সময়ে এই যে টি সময় এই সময়ে সে এক্স দূরত্বে যাবে এটা মনে করল এক্স বসালাম সমান সমান ইউটি আদিবেগ আদিবেগ কত এই বরাবর আদিবেগ কত ভি কস থিটা কস থিটা এখানে থিটার মানে জিরো তাহলে কজের মানে ওয়ান তার মানে ভি এইটাই সো আদিবেগ হবে হলো ফাইভ গুণ টি টি কত ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে আর এদিকে কত এইগুলো কত দেখো এই বরাবর এই বরাবর কোনো তরণ নেই জি এই যে এ এর যে তরণটা এটা শুধুমাত্র আনুভূমিক উলম্ব বরাবরই কাজ করে আনুভূমিক বরাবর কোনো তরণ নেই তাহলে এটা আমাদের হলো জিরো ওটা হলো জিরো হবে ঠিক আছে লিখে জিরো তাহলে এক্স কত হবে এক্স হবে হলো ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে কি দাঁড়ালো এখন মানে তোমরা বুঝতে পারছ সহজ এটা আমরা চাচ্ছিলাম যে যে সময়ে সে এখান থেকে এই পর্যন্ত যাবে সেই সময়ে সে কত দূর যাবে যদি সেই দূরত্বটা ও এখানে আর একটা দূরত্ব দেওয়া আছে এই দুইটা বিল্ডিংয়ের ভিতরে একটা দূরত্ব দেওয়া আছে সেটা হলো সেভেন সেভেন মিটার হ্যাঁ সেভেন মিটার তাহলে মানে সে সেভেন মিটার দূরত্ব অতিক্রম করতে হবে কিন্তু আসলে সে অতিক্রম করছে ফাইভ পয়েন্ট মিটার তাহলে কি হবে তো ওই সময়ে তখন সে এরকম জায়গায় এসে পৌঁছাবে তাই না সে ওই সময়ে আসলে এই রকম জায়গায় এসে পৌঁছাবে ফলে সে পড়ে যাবে ওই সময় সে সাত মিটার সম্পূর্ণ পাড়ি দিতে পারেনি শুধু এইটুকুতেছে তার মানে আমাদের সাজেশান কী হবে যে স্ট্যান্টম্যান এখান থেকে তার লাভ দেওয়া উচিত হবে না তার যদি বেগ এইটা থাকে উচিত হবে না যদি সে আরও বেশি বেগ বাড়াতে পারে তখন আবার হিসাব করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু কমেন্টে জানাও আমরা আশা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দিতে আর নেক্সট ভিডিও কী হতে পারে সে বিষয়ে তোমাদের কোনো সাজেশান থাকে সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো ঠিক আছে ভালো থাকো সবাই আসসালাম আলাইকুম